हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ मैं शेयर करब शीनर प्रोडक्ट हॉल। किंतु शीन अखन ब्रैंड आछे, शीन ब्रैंड हवार किछुदिन आगे आमी एगुलो बाय करेछिलाम, तो सेगुलोई आज के तुम्हारे साथ शेयर करब। ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি প্রোডাক্টসের লিংক তো ডেসক্রিপশন বক্সে দিতে পারবো না, কিন্তু আমি সাইডে পিক দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে জিনিসটা কেমন ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে, এবং লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবে না, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আনলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যায়। তো চলো স্টার্ট করা যাক। এরকম একটা প্যাকেজিং ছিল, এর মধ্যে জিনিসগুলো এইভাবে এসেছিল। প্যাকেজিং এর দিকটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু প্রোডাক্টগুলো সিকিউর হয়ে এসেছিল। তো তোমাদের এক এক করে প্রোডাক্ট দেখাও। ফার্স্ট এ একটা রাবার ব্যান্ডের একটা পুরো বক্স, এটা প্লাস্টিকের কিন্তু ভালো কোয়ালিটির, এবং রাবার ব্যান্ড গুলো খুবই ভালো। কতটা স্ট্রেচ হয় দেখো, আমি সাইডে পিক দিয়ে দেবো, দেখো কতটা স্ট্রেচ হয়, আর খুবই ভালো, খুবই ভালো রাবার ব্যান্ড গুলো। টোটালের মধ্যে কত পিস আছে ঠিক মনে নেই, আমি এখানে মেনশন করে দেবো, ছবিতে দেখতে পারবো কত পিস ছিল। দুর্ভাগ্যবশত এগুলো আর কিনতে পারবো না, তবুও তোমাদেরকে আমি শেয়ার করছি যে কি কিনেছিলাম আমি, সেই জন্য এই ভিডিওটা বানানো। নেক্সট প্রোডাক্ট একটা সুইং মেশিন, এটা পুরো খুলেই গেছে, তো এরকমই ছিল। তো জিনিসটা তোমাদেরকে দেখাই, আমি এটা ইউজ করতে পারি না, এটা আমার দিদি ইউজ করছিল, বাট আমি দেখেছি যে কেমন ভাবে ইউজ করছিল, আমি জানি না এটা কি ইউজ হয়। এরকম একটা জিনিস দিয়েছে এরকম, আর এখানে এরকম এখানে সুতো এখানে লাগিয়ে তারপর এইভাবে সেলাই করতে হবে, কিন্তু নট গুড, এটা একটুও ভালো না, আমার একদমই পছন্দ হয়নি, এটা আমি না ইউজ করতে পারি। সেলাইটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু প্রপার না, মানে বাজেভাবে এটা সেলাই হয়। তোমরা যদি এরকম কিছু অনলাইনে দেখো, দেখো যে কোনো অ্যাপসে, তোমরা এটা কিনো না, এটা খুবই বাজে, এটা কোনো কাজের না। নেক্সট প্রোডাক্ট এটা আলাদাভাবে এসেছে, কিন্তু একসাথে অর্ডার করছিলাম। এটা একটা মিরর, এরকম বাবল র‍্যাপে এসেছে, মিররটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম ছোট্ট, পেছনে এরকম ডিজাইন। এটা ফেস মেকআপের জন্য তোমরা যদি কোথাও ক্যারি করতে চাও ট্রাভেলিং এ, তো এটা ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত ছোট, কিন্তু এটার প্রাইস 146, যেটা অনেকটাই বেশি এইটুকু একটা ছোট মিররের জন্য। কিন্তু ছবিতে অনেকটা বড় দেখাচ্ছিল, কোনো সাইজ বা কিছু লেখা ছিল না বোঝার জন্য যে এটা ছোট অনেকটা। তো আমি ভেবেছিলাম যে এটা আরো বড় হবে, কিন্তু এটা অনেকটাই ছোট, কিন্তু ভালো কোয়ালিটি, ভালো, এটা ইউজ করতেও সুবিধা, তো মোটামুটি ভালো, কিন্তু এর প্রাইস হিসাবে এটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। নেক্সট একটা বিউটি ব্লেন্ডার, এটার প্রাইস 123, এটা সিঙ্গেল পিস, আমি পিক সাইডে দিয়ে দেবো। এটার শেপটা দেখো ঠিক এরকম, এটা পাউডার লাগাতে খুবই ইজি, আর এটা খুবই সফট, দেখো তোমরা কতটা সফট, খুবই ভালো কোয়ালিটি। তো আমি এটা ওয়েট করেও তোমাদেরকে দেখাবো যে এটা সাইজটা কেমন হয়, কতটা সফট থাকে ওয়েট অবস্থায়, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা, আমি এটা ওয়েট করে নিয়ে এসেছি, কতটা বড় হয়ে গেছে, আর এটা কতটা সফট, একদম সফট, একদম ভীষণই সফট কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি, খুবই সফট। আই ব্রাশ, তোমরা বিগিনারদের জন্য এরকম এরকম কম দামের ব্রাশ খুবই ভালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের ব্রাশগুলো দেখাচ্ছি কত ভালো ভালো ব্রাশ। এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ, ভীষণই সফট, অনেক ধরনের ব্রাশ আছে, লাইনার ব্রাশ, এ একটা বড়, এ একটা বড় আই শ্যাডো ব্লেন্ডার ব্রাশ, এ একটা শেডার ব্রাশ, এ একটা ব্লেন্ডার ব্রাশ, এটা আইব্রো ব্রাশ। এটার প্রাইস ছিল 320, আমি অফারে কিনেছিলাম 289-এ, তো প্রাইস হিসাবে এগুলো অনেক অনেক ভালো কোয়ালিটি আর খুবই ভালো।
ইউজ করতে খুবই ভালো। তো তোমাদের যদি এগুলো এই ব্রাশগুলো কেমন কাজ করে দেখতে চাও তোমরা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই এই ব্রাশগুলো দিয়ে তোমাদের আই মেকআপ করে দেখাবো। এর মধ্যে টোটাল 10টা ব্রাশ আছে, 10টা ব্রাশই আই ব্রাশ। তো তোমরা শুধু যদি আই মেকআপের জন্য চাইতে তো এরকম ধরনের ব্রাশ কিনতে পারো, এগুলো অ্যামাজনেও পাওয়া যায়। আমি পারলে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারো। এই একটা ব্রাশের নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারি না, ম্যানেজ না মাঞ্জ না ম্যানজে, আই ডোন্ট নো, বাট এই ব্র্যান্ডের ব্রাশটা খুবই ভালো, সবাই রিভিউ দেয় খুবই ভালো হয় এবং অনেক বিগিনাররাও প্রফেশনাল হিসাবে ইউজ করে। তো আমি এটা আমি আমার নিজের জন্য কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্লাস্টিকটা এখানে একদম ফাটা ছিল, তো এখান থেকে প্রোডাক্ট এভাবে বেরিয়ে যাচ্ছিল। তো তোমাদের টোটাল 14টা ব্রাশ আছে, ফেস ব্রাশও কিছু একটা ফেস ব্রাশও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্পুলি, এর নিচে আইব্রো ব্রাশ আছে, একটা ব্লেন্ডিং ব্রাশ, এই একটা ব্লেন্ডিং ব্রাশ, এটা এটা পাউডার ব্রাশ, এটা ফ্যান ব্রাশ, এটা ব্লেন্ডিং ব্রাশ, এই দুটো ব্লেন্ডিং ব্রাশ, একটা ছোট একটা বড়, এইগুলো শেডার ব্রাশ, স্মল শেডার, এটা লার্জ শেডার ব্রাশ, এটা ব্লেন্ডিং ব্রাশ, এটা আই লাইনার ব্রাশ, এটা আর এটা ফাউন্ডেশন ব্রাশ। তো তোমাদেরকে আমি কোয়ালিটি বলছি, খুবই সফট কোয়ালিটি, খুবই ভালো আর অ্যাপ্লাই করতেও খুব সুবিধা। এগুলো তোমরা যদি চাও আমি তোমাদেরকে ইউজ করে দেখাতে পারবো এরকম একটা লুক ক্রিয়েট করে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট একটা চেন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো আমি প্রাইসটা আমি পিকটা তোমাদের সাইডে দিয়ে দেবো। চেনটা দেখো, এখানে একটা মুন আর এখানে একটা ছোট্ট স্টার, এটা তোমরা বড় করতে পারবে, ছোট করতে পারবে, তো বড় করতে পারবে। তো আমি তোমাদেরকে এভাবেই পরে দেখাচ্ছি, দেখো তোমরা এভাবে বড় করেও পড়তে পারবে, দেখতে পাচ্ছো এভাবে বড় করেও পড়তে পারবে, আর তোমরা বড় বড় পড়লে একটু খুলে যাওয়ার চান্স থাকবে, তোমরা এভাবে ছোট করো এভাবে পড়তে পারবে, খুবই স্টাইলিশ লাগে। তোমরা যদি ওয়ান পিস পরো বা একটু ডিপ নেক তোমার টপ পরো তাহলে এরকম চেন খুবই ভালো লাগবে আর কোয়ালিটি খুবই ভালো। নেক্সট প্রোডাক্ট এটা একটা বেলি চেন, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এরকম একটা বেলি চেন, তোমরা যদি শাড়ি টাড়ি পরো বা ক্রপ টপ পরো তো এরকম ভাবে এটা ইউজ করতে পারবে। আর আমি এটা চেন হিসাবে ইউজ করি, অনেকটা বড় আর দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, তো খুবই ভালো কোয়ালিটি। দেখো তোমার ডিজাইনটা এরকম ছোট্ট ছোট্ট বল যাচ্ছে পুরোটায় এরকম লক। প্রোডাক্ট এই আরেকটা চেন, এটা সিলভার কালারের চেন, দেখো তোমরা দেখো একটা রোজ, খুবই সুন্দর আর খুব ভালো কোয়ালিটি। এগুলো দুটো পাতা আছে, একটা রোজ আছে, চেনটা ঠিক এরকম সেম আর খুব ভালো কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি, মানে ধরেই বোঝা যাচ্ছে যে খুব ভালো কোয়ালিটি। এই দেখো ডিজাইনটা খুবই সুন্দর, ডিজাইন খুবই ভালো, প্রিটি একটা চেন। একটা ইয়ার রিং টপ এটা একটা, দেখো তোমরা কতটা ইউনিক একটা ডিজাইন, ব্যাগের চেনের যে জিপটা থাকে সেটা, এই দেখো খুব ভালো কোয়ালিটি। আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখো খুব ইউনিক একটা ইয়ার টপ, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা টপ, আমার খুবই পছন্দ এটা। নেক্সট এগুলো হেয়ার ক্লিপ অনেকগুলো,
শেপে আছে তোমাদের দেখাচ্ছি কি কি শেপে আছে প্রথমে দেখাই এই একটা স্টার শেপ এটা কিভাবে ইউজ করতে হয় আগে তোমাদেরকে সেটা দেখাই এটা জাস্ট এখানটা এরকম ধরবে আর এই উপরেরটা এভাবে প্রেস করবে খুলে যাবে আবার এটা আটকানোর সময় এইভাবে এভাবে প্রেস করবে আটকে যাবে দেখতে পাচ্ছো এটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাই এটা ব্যাক সাইডে বাঁধলে খুবই ভালো হয় কিন্তু তোমাদেরকে আমি ফ্রন্টে দেখাচ্ছি দেখো খুবই ভালো লাগে এগুলো পড়লে তোমাদের আগে দেখা কি কি শেপ আছে এগুলোতে সো একটা ট্রায়াঙ্গেল শেপ দেখো একটা ট্রায়াঙ্গেল শেপ একটা স্টার শেপ দুটো একটা রাউন্ড শেপ তিনটে একটা হার্ট শেপ চারটে আর একটা কি শেপ এটা ফ্লাওয়ার নো ফ্লাওয়ার না জানি না এটা কি শেপ এই একটা আর একটা ক্রাউন শেপ আমি তোমাদের একটা পেছনে ইউজ করে দেখাচ্ছি হার্ট শেপটা চেষ্টা করছি জানি না পারবো কিনা দেখা যাচ্ছে হ্যাঁ এ দেখো এরকম নেবে নিয়ে দেখো এরকম হবে এরকম হবে জিনিসটা খুবই সুন্দর তো আমার খুবই ভালো লেগেছে এগুলো তোমাদেরও নিশ্চয়ই এগুলো ভালো লাগবে তো আমি যদি অন্য কোনো অ্যাপস এগুলো পাই তোমাদেরকে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটুকুই ছিল আজকে আমার শিনের হল যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম তো আমি চাইলাম তোমাদেরকে একটু দেখাতে তো দেখালাম তো তোমরা কেমন হয়েছে সব কটা প্রোডাক্টস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো আজকের জন্য এইটুকুই তোমরা সবাই ভালো থাকবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা টেক কেয়ার স্টে সেফ